উবড়ে দিচ্ছ? আজে সব উবড়ে দেবে? কি দেবে এবারে? ছেলেটা তো বলছে যে এইবারে এই শীতের সিজনে সব দিবে, ওই খেসার কড়াই, পালং, ধনিয়া পাতা এইসব দেবে বলছে, টমেটো। আর তুমি বলেছিলে ফুলকপি গাছ বসাবে, তুমি বলে ফুল, ওই পেয়েচন ধারটা দিলে। হ্যাঁ, এইবারে এইসব উবড়ে দিলে পরে এবারে এই রোদ হবে, মাটি শুকনো হবে, তাহলে মাটিতে জো হয়ে যাবে। হ্যাঁ, বড় বড় নটে গাছ, এই ফুলগুলো যে হচ্ছে ফলগুলো হয় পাখিতে খায়, ঘুঘু পাখি এসে এসে খাবে এই ফল, যা পেকে পেকে দানা পড়ছে। হ্যাঁ, আমাদের এখানে কত এরকম ডাটার শাক ছিল, সব উবড়ে দিয়েছে, দিয়ে হ্যাঁ ফুল গাছগুলো থাক না, কি সুন্দর ফুল হবে, এই গাছগুলো ফুল গাছ, সেই কিরকম কাঁটা কাঁটা, কি কাঁটা যাব বলে, তাই তো ফুল গাছগুলোর মধ্যে কাঁটা হবে না, আর সেই মাথার মধ্যে লাল লাল ফুলগুলো হবে, দেখতে ভালো থাক। ওই একটা আছে, এই একটা থাক, এগুলো, এটা হচ্ছে ভেন্ডি ফুল, দেখো পাশে একটা ভেন্ডি হয়ে আছে, ভেন্ডি ফুল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ঢ্যাঁড়স কেটে দিচ্ছে, আজে কি ঢ্যাঁড়স রান্না হবে? এই দেখো এইখানে গাছ আছে, এই দেখো এই এই যে ও হ্যাঁ ওইখানে হয়ে আছে, না না এই তো এই গাছটাতেও আছে, এই যে হ্যাঁ ওটাতে রয়েছে, ও তলার গাছটাতেও রয়েছে, এই দেখো এইটাতেও আছে, দেখো আমাদের শশা হয়েছে, এই দেখো কত সুন্দর শশা হয়েছে, আর এগুলো শশার ফুল, আর একটা শশা হয়েছে, এই দেখো পাতার তলায় খেয়েছি, শশাগুলো তিতো নয়, শশাগুলো মিষ্টি শশা, আর শশা পাতা এরকম দেখতে হয়, এই যে এগুলো শশা পাতা। এখানে আছে চিংড়ি মাছ, এখন চিংড়ি মাছ পরিষ্কার করে দিচ্ছে আমাকে আমার ছেলে, আর দেখো না কতগুলো চিংড়ি নিয়ে এসেছে, এখন সবগুলো আমাকে করতে হবে। হ্যাঁ ওগুলোকে ফেলে দে, ওগুলোকে ফেলে দিতে হয়, কি নোংরা খেয়েছে, ওইটা যেটা খায় মনে হয় ওইটাই নোংরাটা থাকে, এই পিঠের সিট ডালাটারি কাটটা, এই যে এটাকে ছিঁড়ে দে, তো মাছগুলো একে একে সব পরিষ্কার করে নি, আর মাছগুলো বেশ বড় বড়, দেখো কি সুন্দর বড় বড় মাছ, এই বড় বড় হলে আমার বেশ একটু তাড়াতাড়ি করে হয়েও যায়, যত ছোট হয় যেন পরিষ্কার করতে তত দেরি হয় আমার। এই কুমড়োগুলো কদিন এরকম কাটা আছে, আজ এই কুমড়োগুলো ভেজে নেবো, এই শশাটা কেটে দিবি খাবো শশা, আর এই পটল চিংড়ি মাছ নিয়ে এসে তাই পটল দিয়ে পটল চিংড়ি করব, তো চলো জোগাড়টা করে নিই, পটল কাটবো, আলু, আর এই দেখো আমড়া আছে, আমড়া, এই আমড়ার চাট করিস তো, এই যে এখানে পটল ছাড়িয়ে ছাড়িয়ে জলে দিচ্ছে, দেখো পটল ছাড়িয়ে দিচ্ছে, এখন পটল চিংড়ি রান্না হবে, তার জন্য সব জোগাড় করে দিচ্ছে, আলু এখানে টুকরো করে কাটা, টমেটো টুকরো করে কাটা, পেঁয়াজ টুকরো করে কাটা, আর পটলগুলোকে আবার খাদি করে দিবে, তাই তো, একটা পটলকে খাদি করো, দেখিয়ে দাও পরে ছাড়াবে, আরে ওরকম না মধ্যিখান থেকে গো, হ্যাঁ এই যে এরকম করে পটলগুলোকে সব খাদি করে নেবে। দেখো এখানে 1 ইঞ্চির মতো আদা আর রসুন নিয়েছি, এখন এটা একদম মিহি করে বেটে নেব, এখন পটল চিংড়ির মশলা কষে করে নিচ্ছি, Thank you.
আদা রসুন বাটা হয়ে গেছে, এখানে আছে চার মগজ আর কাজু বাদাম, চলে একসঙ্গে বেটে নেব। এখন কাজু বাদাম আর চার মগজ বাটা হয়ে গেছে, এখন এটা আদা আর মৌরি বেটে নিচ্ছি। বিউনির ডাল সেদ্ধ করেছি, বিউনির ডাল সাঁতলাবো। একটা পিছন দেবো, বড্ড দাঁত দাঁত আছে মৌরিগুলো। দেখো এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে নেবো। আর এখানে আছে কেটে রাখা পটল, তো এখন পটল চিংড়ি রান্না করব। আর দেখো উনুন ধরিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে, চলো পটলগুলোকে এখন ভেজে নেব। পটল গুলো সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই তেলে এখন তেজপাতা ফোড়ন দিলাম, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভেজে নেব। পটলটা ভেজে তুলে নিয়েছি, ওই তেলেই দেখুন তেজপাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দেব কেটে রাখা আলু টমেটো দিয়ে একসঙ্গে সব কষাবো। এখন চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন কষাবো। এখন দিয়ে দেবো ভেজে রাখা পটল দিয়ে এখন ভালো করে কষাবো। এখন কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। এখানে ওই কাজু আর চার মগজ বাটাটা আমি একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি, এটা না দিলে পারেই তরকারিটা একদম পুরো গাঢ় হয়ে যাবে, ওই জন্য আমি একটু জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এখন তরকারিতে জাল উঠে গেছে, আর এখন দিয়ে দেব এটা হচ্ছে কাজু বাদাম আর চার মগজ একসঙ্গে বাটা। এখন দিয়ে দেবো ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ঝাল উঠছে, বাপরে। এখন পটল চিংড়িটা রান্না হয়ে গেছে দেখো, আর কত সুন্দর হয়েছে দেখতে, তো চলো নাবি ফেলি। এখন একটু চিংড়ি মাছ ভাজি, এই চিংড়ি মাছটা ওপরে পটল চিংড়িটার উপরে সুন্দর করে সাজিয়ে দেবো, এর জন্য এই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এর তেলটাকেও দিয়ে দেবো, চিংড়ি মাছের তেলটা ভাজ কত সুন্দর লাগবে বলো ভাজাটা খেতে।
এটা পটল চিংড়ির গার্নিশিং হবে। দেখো এখানে আছে মিষ্টি কুমড়ো এরকম ঝিরিঝিরি করে কাটা, এই এরকম করেছি। এবার চলো মিষ্টি কুমড়োটা রান্না করব। এখানে কড়াই এই সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এখন দেব হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ। কমলা কালারের মধ্যে হলুদ পড়েছে তো কিছুই বলে আসে, কুমড়োটা তো কেটে পুরো কমলা কালার হয়ে গেছে। তো এখন এই শুকনো লঙ্কার ফোড়নে মিষ্টি কুমড়োটা রান্না করব। কি জোরে জ্বাল হচ্ছে, হাতে তাত লাগছে। এখন মিষ্টি কুমড়োটা রান্না হচ্ছে। মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এখন ওপর থেকে একটু চিনি দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো একটু মিষ্টি ভালো লাগে, আর ডালের সঙ্গে খাওয়াবে তো একটু মিষ্টি হলে ভালো লাগবে। এই চিনিটা গলে যাবে, দিয়ে নামিয়ে দেবো। এখনো দানা দানা আছে চিনিটা, দেখো কত সুন্দর হয়েছে। এখন মিষ্টি কুমড়োটা রান্না হয়ে গেছে আর নাবি নেব। এখন তেলের ওপর তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দেবো এখানে আদা এক চিনি বাটা। এখন দিয়ে দেবো ঢেকে রাখা বিউলির ডাল। এই দেখো পটল চিংড়ি আর উপরে চিংড়ি দিয়ে গার্নিশিং করেছি ভাজা চিংড়ি দিয়ে, আর এখানে আছে বিউনির ডাল। ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ওর বাবা এখন ভাত খাচ্ছে, পেঁপে সিদ্ধ খাওয়া হয়ে গেছে, পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, এখন ডাল আর চিংড়ি মাছ পটল দিয়ে খাচ্ছে, আর আছে সঙ্গে শশা, তাই তো? ওর বাবা ওই খাবে আর দিয়ে, ঠিক আছে। ও মাথা হিট করে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, আর আগে কি কি রান্না করেছি দেখো। এই দেখো এখানে আছে পটল চিংড়ি, বেড়ে নিলাম পটল চিংড়ি, আর এখানে আছে মিষ্টি গুঁড়ো রান্না করেছি শুকনো লঙ্কার ফোড়নে, আর একটু চিনি দিয়েছি মিষ্টি মিষ্টি করে রান্না করেছি, আর এখানে আছে বিউনির ডাল, আমি ডাল পরে খাবো, আর এখানে আছে এটা আগে রান্না করেছিলাম ছিল চাটনিটা বার করে নিয়েছি খেয়ে নেবো, আর পেঁপে সেদ্ধ দিয়েছি, আর আছে শশা, শশা দিয়ে শুরু করলাম। চলো পটল চিংড়িটা আগে খাবো, ওর বাবা খেলো বললো ভালো হয়েছে, পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো করেই করেছি, আর চিংড়িগুলো খুব ভালো গরম। পটল চিংড়িটা খুব ভালো হয়েছে গো, মানে এটা দিয়েই খাবি। খুব ভালো হয়েছে।